সন্ন্যাস জীবন থেকে সাংসারিক জীবনে প্রত্যাবর্তন, তারপরেই গ্রামের লোকের কাছে বিনা পয়সার মাস্টার হিসেবে খ্যাতিলাভ বাঁকুড়ার রাজর্ষি বাবুর। সালটা ছিল 2000। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং স্নাতক হওয়ার পর হয়তো লাখ টাকার চাকরি জোটাতে পারতেন, কিন্তু বাস্তবিক জীবন থেকে নিজেকে আলাদা করে সম্পূর্ণ উল্টো পথে হেঁটেছিলেন তিনি। গ্রহণ করেছিলেন বেলুড় রামকৃষ্ণ মঠ থেকে সন্ন্যাস ধর্ম, তারপর দীর্ঘ 6 বছরের যাত্রা রামকৃষ্ণ মিশনে। হ্যাঁ, ইনি হলেন রাজর্ষি চৌধুরী, বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের বন্দলহাটি গ্রামের বাসিন্দা। ছোট থেকে বুদ্ধিদীপ্ত ছিলেন বলে জানালেন তার মা, কিন্তু ছোট থেকেই আধ্যাত্মবাদ তাকে আঁকড়ে ধরেছিল। শুধু নিজের মধ্যে আধ্যাত্মবাদ এমনটাই নয়, পড়াশোনার ফাঁকে ফাঁকে বন্ধুদের মধ্যে ভাগ করত বিভিন্ন আধ্যাত্মবোধের চিন্তাভাবনা। স্বাচ্ছন্দ্যের জীবনকে পরিত্যাগ করে আধ্যাত্মবাদে ব্রতী হয়ে দীর্ঘ কয়েক বছরের যাত্রা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হিসেবে। কিন্তু একসময় গভীরভাবে শারীরিক ব্যাধি রাজর্ষিবাবুকে ফিরে আসতে বাধ্য করে সাংসারিক জীবনে। সংসার জীবনে প্রত্যাবর্তিত হয়ে নিজেকে গ্রামের মানুষের কাছে প্রতিষ্ঠা করেছেন বিনা পয়সার মাস্টার হিসেবে। গ্রামের নতুন প্রজন্মের ছেলেদের কাছে তিনি খুব প্রিয় মানুষ হয়ে উঠেছেন, কারণ অবিরত বিজ্ঞান বিভাগের শিক্ষা দিয়েই চলেছেন একেবারেই বিনা পয়সাতে। রাজর্ষিবাবু জানান, বিনা পয়সায় শিক্ষাদানের পরিবর্তে ছাত্রছাত্রীদের যে ভালোবাসা তিনি পান তাতেই তিনি খুশি। 1996-এ জয়েন্ট এন্ট্রান্সে 781 র্যাঙ্ক করি, তারপরে যাদবপুর ইউনিভার্সিটির সেকেন্ড ক্যাম্পাসে সল্ট লেকে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং পড়ার চান্স পাই। সেখানে 2000-এ পাস আউট করি, কিন্তু ইতিমধ্যেই 1999 থেকে আমি ঠাকুর রামকৃষ্ণদেবের কথা মৃত এবং স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা পড়ে নিজের জীবনকে সেই পথে পরিচালিত করবার জন্য যে আগ্রহ নিজের হৃদয় থেকে পেয়েছিলাম, সেই জন্য তখন আমি মঠে জয়েন করেছিলাম। তখন ভাইস প্রেসিডেন্ট মহারাজ ছিলেন শ্রীমৎ স্বামী আগস্তানন্দজী এবং প্রেসিডেন্ট ছিলেন শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজী। তাদের পথ পরিচালিত পথে চলতে গিয়ে আমার এটুকু বোধ হয়েছে যে ঠাকুরের অস্তিত্ব বোধের বোধ করে তাকে পাওয়া যায়। এবং আমি এটুকু বলতে পারি যে আমার নিজের জীবনে যখন সেই আলোকে পরিচালিত হয়ে অ্যারাইজ আই ক্যান স্টিপ অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড যখন করতে চাই, তখন আমার বাহ্যিক এবং আভ্যন্তরীণ পরিবেশটি সেরকম করে করার জন্য আমি প্রার্থনা করি। ঠাকুরমা স্বামীজি বিভিন্ন রূপে রয়েছেন, তারা কীভাবে কখন ভক্তের পরীক্ষা নেয় তা কেউ জানে না। আমি এদেরকে ইষ্ট জ্ঞানে আমি বিনা পয়সাতে তাদের সমস্ত কিছু সাবজেক্ট পড়িয়ে আসছি এবং তার প্রত্যুত্তরে তাদের স্নেহপূর্ণ মুখগুলো এবং ভালোবাসাগুলো আমি দেখতে পাই এবং আমার নিজের জীবন আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। আমি চাই তারা জীবনে বড় হোক, এবং এটুকু বলতে চাই যে তারা যে পড়াশোনা করছে, তারা জয় অবস্থায় ছিল তার থেকে অনেক উন্নতি করছে। আমি তাদেরকে ইষ্ট জ্ঞানে সেবা পূজা করি। আমি আমার হয়তো ঠাকুরের পুজো করতে করি না, কিন্তু তাদের মাধ্যমে আমি ঠাকুরের পুজো করতে নিজেকে উৎসর্গ করেছি এবং তাদেরকে ভালোভাবে শিখিয়ে যাচ্ছি। রাজর্ষিবাবুর মা মিনতি দেবী জানান, ছেলে যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল তখন তারা খুবই ভেঙে পড়েছিলেন। এখন তাদের ছেলে পারিবারিক জীবনে ফিরে এসে নিজের মতো করে ছেলেদের পড়িয়ে ভালো আছে, তাতেই তারা খুশি। বর্তমানে সন্ন্যাস জীবন ত্যাগ করে বন্দলহাটি গ্রামে রাজর্ষিবাবুর জীবন চলছে তার বিনা পয়সার পাঠশালায়। গর্বিত ছেলেকে নিয়ে এই মুহূর্তে আমরা খুবই গর্বিত। প্রথম যখন ছেলে সাধু হতে গেছিলো যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করি, তখন আমরা খুবই ভেঙে পড়েছিলাম স্বামী স্ত্রী। একটা ছেলে তখন আমরা বারবার গেছি ছেলেকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু ছেলে 4-5 বছর ওখানে ছিল। তারপর ছেলের একটু শরীর খারাপের জন্য ছেলে ফিরে আসে বা আমরাও নিয়ে আসি। এখন ছেলে নিজে পায়ে দাঁড়িয়েছে, টিউশনি পড়ায় বিনামূল্যে, তার পড়ানোর জন্যে সে মহা আনন্দে থাকে, তাই দেখে আমরাও আনন্দে থাকি। একটাই ছিল তো, ছেলে যাতে সুখী হয় আমরা তাতেই সুখী, তাতেই আমরা খুশি। আমার ছেলে যে এত গাড়ি হতো, বাড়ি হতো, এত রোজগার করতো, যেমন 5 জন মা বাবা চায়, আমরা সেটা এখন আর চাই না। প্রথম হয়তো চেয়েছিলাম, এখন আর চাই না। এখন আমার ছেলে যাতে আনন্দে থাকে আমরা তাতেই আনন্দিত। এখানে পড়াশোনা করতে এসে স্যার যেভাবে পড়ায় প্রচণ্ড স্যারকে ভালোবাসি এবং স্যারকে পড়ানো অনেক ভালোভাবে পড়ায় এবং পড়তেও ভালো লাগে স্যারের কাছে। না স্যার কোনো পারিশ্রমিক নেয় না, স্যার বিনামূল্যে পড়াশোনা আমাদের পড়িয়ে দেয়। হ্যাঁ, আগামী দিনেও জীবনে যতদূর পড়াশোনা করবো এবং ততদূর স্যারের কাছ থেকে শিখে পড়ে পড়াশোনা করতে পারবো। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।